আজকে আমাদের দেশে যুব সমাজকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে, ঠিক কি না? কি নিয়ে যাচ্ছে? শুধু মোবাইল, আর কিছু নাই? আর কিছু আছে কি? সেই মার্চের ১৭ তারিখ থেকে এখন ফেব্রুয়ারি মাস চলে এসছে, আগামীকাল ফেব্রুয়ারির ১ তারিখ, সেই মার্চের ১৭ তারিখ থেকে এখনো পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সব বন্ধ। বন্ধ কিনা কথা বলেন, বন্ধ কিনা? তবে ইহুদি এবং খ্রিস্টানদের একটা গোপন চক্রান্ত, তাদের একটা ইউনিভার্সিটি, একটা ক্লাস, একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশে সহকারে গোটা বিশ্বে চলছে, অনলাইন বেস ক্লাস। জানেন না আপনারা সেটা কি? কি অনলাইন তাদের একটা ক্লাস চলছে, আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। সেটা হইলো পাবজি, ফ্রি ফায়ার। আছে কিনা যুবকরা বলে? আছে কিনা? ওই যুবকরা আছে কিনা? সব স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ, কিন্তু পাবজির ক্লাস আছে না? নাই। দিন রাত ২৪ ঘন্টা যুবকরা এখন আর ঘুমায় না, মসজিদেও নাই। এখন দেখেন কোরআনের মাহফিলে যুবকরা নাই, কম কম না বেশি? কম। এরা এখন সব পাবজির ক্লাসে, কথা ঠিক না বেঠি? এই পাবজি ইহুদি খ্রিস্টানদের একটা গোপন চক্রান্ত, তারা ইসলাম এবং মুসলমানদেরকে নানাবিধ যে চেষ্টা করছে, সেই সমস্ত চেষ্টার একটা অংশ হচ্ছে পাবজি এবং ফ্রি ফায়ার, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে এই পাবজি আমাদের যুব সমাজকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে। একদিন আমি একেবারেই নির্জন এলাকা, চর, এই চরের এক পাশ দিয়ে আমি হাঁটতেছি, হঠাৎ দেখলাম যুবক একটা বলতেছে ধর ধর ধর। কি বলতেছে? ধর ধর। আরেকটা বলতেছে মার মার মার। চিন্তা করলাম কারে ধরবে, আমি ভয় পাই দিছি তো, আবার আমারে ধরে না কেন? পরে আমার সঙ্গে যে আসছিল বললো, হুজুর দৌড়ায় না, এরা পাবজি খেলে। পাবজি দেখছেন অবস্থা আপনাদের, এই হবিগঞ্জে পাবজি আছে? আছে। কোন কোন যুবক পাবজি খেলো একটু হাত উঠা তো দেখি। না না, অসুবিধা নাই, অসুবিধা নাই, তোমাদের শিক্ষার জন্য বলছি, আজকে এখানে তোমরা আসছো শিক্ষার জন্য, ঠিক কি না? অসুবিধা নাই, আমি কিছু বলবো না। কোন কোন যুবক পাবজি খেলো একটু হাত উঠাও। আমার একজনও নাই, হবিগঞ্জে সব আল্লাহর ওলি, একজনও নাই আছে না? আমি বলছি তো অসুবিধা নেই, হাত উঠে তো না, লজ্জার কিছু নাই। পাবজি তো তোমার আজকে নামাজ নষ্ট করে ফেলছে, আজকে যুবকরা মসজিদে নাই, যুবকরা লেখাপড়ার টেবিলে নাই, এমন কি সাপ্তাহিক মা বাবাও জানে না, প্রত্যেক সপ্তাহে ৩০০-৫০০ টাকা করে এটার মধ্যে ঢুকানো লাগে, লাগে কিনা যুবকরা? কর লাগে কিনা? লাগে কিনা? তাহলে আজ থেকে যুবকরা ওয়াদা করতে হবে, আমরা এই পাবজি নামক এই অনলাইন ক্লাসে আর যাব না। কোন কোন যুবক রাজি আছে একটু হাত উঠাও। বুড়ার হাত উঠে, বুড়ারাও কি পাবজি চিনে নাকি? বুড়ারা চিনে? খবরদার। তাহলে আজকে হবিগঞ্জের যুবকরা ওয়াদা করেছে যে তারা পাবজির ধারে কাছেও যাবে। প্রিয় ভাইরা,